ওকে সো এখানে দেখো ইরিকভারেবল ডেট প্ল্যান অ্যালাউসে আমরা কিছু প্রবলেম সলভ করি। 62 তো দেখো বলছে এখানে অনেকগুলো জিনিস আছে, রিসিভেবল ওপেনিং দেওয়া আছে, ক্যাশ রিসিপ্ট, কন্ট্রা, ডিসকাউন্ট অ্যালাউড, ক্যাশ সেল হ্যান ত্যান। লাস্টে বলছে হোয়াট ইজ দ্য রেভিনিউ ফিগার রিপোর্টেড বাই এন্ডেড। আছে এখানে তাহলে আমাদের অনেক কিছু দেওয়া আছে, সো আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট জিনিসটা করি। রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট খেয়াল করো তাহলে ওপেনিং রিসিভেবল কোথায় যাবে? বিডি 34500। ক্লোজিং রিসিভেবল কত দেওয়া আছে? সিডি ক্লোজিং রিসিভেবল এখানে আসবে না, 45000 এটা আসবে, একটা একটা আসে। তারপরে ক্যাশ রিসিপ্ট ফ্রম দ্য কেট কাস্টমার, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ রিসিপ্ট হলে কি রিসিভেবল কমে যায় না? সো ক্যাশ রিসিপ্ট ফ্রম দ্য কেট কাস্টমার 229900। তারপরে আসো কন্ট্রা উইথ পেয়েবল, কন্ট্রা মিন্স ইউ হ্যাভ টু রাইট অফ দ্য রিসিভেবল উইথ পেয়েবল, সো কন্ট্রা রিসিভেবল কমে যাবে। দেন আসো ডিসকাউন্ট অ্যালাউড, ইফ ইউ প্রোভাইড ডিসকাউন্ট অ্যালাউড রিসিভেবল উইল ডিক্রিজ, ডিসকাউন্ট অ্যালাউড 17000। ক্যাশ সেল, ক্যাশ সেল আমাদের এখানে আসবে না, রিসিভেবল সেটা ক্যাশ সেলের কোনো সম্পর্ক নেই। ইনক্রিজ ইন কই গেল, ক্যাশ সেল ইরিকভারেবল ডেপ্ট, ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট আসবে, ব্যাড ডেপ্ট কমায় ফেলে, ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট দেওয়া আছে 18600। কন্ট্রা মানে দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রাইট অফ রিসিভেবল উইথ পেয়েবল। মনে করো আমি তোমার কাছে 10 টাকা পাই, তুমি আমার কাছে উল্টা করে দিলাম, পেয়েবল টু রিসিভেবল কমে গেল, দিস ইজ কন্ট্রা। তাহলে এটা গেলো ব্যাড ডেট অর রিকভার ডেট 18600। ইনক্রিজ ইন দ্য অ্যালাউন্স অর রিসিভেবল, ইনক্রিজ ইন দ্য অ্যালাউন্স অর রিসিভেবল এইটা রিসিভেবলের মধ্যে আসে না, শুধু ব্যাড ডেপটা আসে। দেন আসো ইনক্রিজ ইন অ্যালাউন্স রিসিভেবল শুধুমাত্র চার্জে যায়, রাইট? এখানে রিসিভেবলের সাথে কোনো সম্পর্ক নেই। ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট রিসিপ্ট হচ্ছে পেয়েবলকে কমায়, রিসিভেবলের সাথে কিছু নেই। আর কিছু আছে? আর কিছু নেই। তাহলে তোমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য রেভিনিউ ফিগার রিপোর্টেড, দ্যাট ইজ হাউ মাচ সেল উইল বি দেয়ার। সো এখান থেকে ইউ ক্যান ফাইন্ড আউট ক্রেডিট সেল, ব্যালেন্সিং ফিগার উইল বি দ্য ক্রেডিট সেল, আর রেভিনিউ কত হবে এই ক্রেডিট সেল প্লাস টোটাল সেল হবে কত? তাহলে এই ক্রেডিট সেল, ক্রেডিট সেল প্লাস ওই যে ক্যাশ সেল কত জানা ছিল, ক্যাশ সেল ছিল 24000। বোঝা গেল? দেন আসো 63। আমি সব করবো না, কিছু করবো। আচ্ছা এখানে আবার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের বলে দেওয়া আছে, আমি এটা পুরোটা লিখি, এখানে উল্টা পাল্টা লেখা আছে, তোমাদের কাজ হচ্ছে এটাকে ঠিক করে লেখা। ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ক্রেডিট সেল, টোটাল ইনক্রিজ ইউর রিসিভেবল, ক্যাশ কালেকশন, পেইড কাস্টমার, এই গেল। ব্যাড ডেট রিসিভেবল কমাবে, কন্ট্রা কমাবে, তারপর শো ডিসকাউন্ট অ্যালাউড, ইফ ইউ অ্যালাউ ডিসকাউন্ট ইট উইল লোয়ার দ্য রিসিভেবল। আর কি লিখছি সব দেখলাম। আর হচ্ছে এখানে এক্সেল আরেকটা হচ্ছে রিটার্ন টু রিফান্ড টু পেইড কাস্টমার,
এই তো এখন এখানে যেগুলো দেওয়া আছে সব ওইভাবে বসাইলে ব্যালেন্স পেয়ে যাবে। রিফান্ড পেড কাস্টমার কি জিনিস বুঝছো? সাপোজ তোমার কাস্টমার তোমাকে টাকা দিয়ে দিচ্ছে ক্যাশ টু সেল, এখন সে আবার ওইটা পছন্দ নেয় ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার কি ক্যাশটা ফেরত দিতে হবে না? হ্যাঁ, তখন এটা আবার রিসিভেবল থেকে যাবে। ফার্স্টে মনে করো ইনিশিয়ালি ইট ওয়াজ ক্রেডিট সেল, তারপর যখন সে ফেরত দিয়ে দিচ্ছে তোমাকে আবার রিসিভেবলটা উঠা হয়ে যাবে, উল্টা মানে রাইট অফ করতে গেলে রিসিভেবল হয়ে যাবে, এই হলো ব্যাপার। তাহলে এটা সাজায় নিবা, তাহলে এখানে ব্যালেন্স পেয়ে যাবে। দেন আসো 64, কি বলছে, নো এলস রিসিভেবল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট শোস এ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অফ এত বিফোর মেকিং এনি অ্যাডজাস্টমেন্ট। আছে নো এল উইশেস টু রাইট অফ দ্য ডেপ্ট অ্যামাউন্টিং এত, হি অলসো উইশেস টু মেক এ স্পেসিফিক অ্যালাউন্স ফর ক্যারোল ডেপ্ট এত অ্যান্ড জেফ এত, হি উইশেস টু মেনটেন এ জেনারেল অ্যালাউন্স অফ এত ফর দ্য রিসিভেবল ব্যালেন্স এত। এখানে দেখো ফার্স্টে রিসিভেবল কত ছিল, ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার নিয়ে আসবা। রিসিভেবল ছিল এত, দেন বলছে নোয়েল উইশেস টু রাইট অফ ব্যাড ডেট, তাহলে ব্যাড ডেট আগে বাদ যাবে, কালি নেই একটা কলম নিত, রিসিভেবল ছিল 58,200 ছিল, এখান থেকে তোমার আগে বাদ যাবে কি ব্যাড ডেট, ব্যাড ডেট কত 8,900, বাদ গেলে কত হয়, 4,930. তারপরে বলছে হি উইল উইশেস টু মেক স্পেসিফিক অ্যালাউন্স ফর ক্যারোলস 1,350 আর জেফ 750, নোট কত, সে দুজন কাস্টমারকে স্পেসিফিক অ্যালাউন্স দিচ্ছে, একজনকে দিচ্ছে 1,350 আর একজনকে 750, নোট কত, একুশশো দিচ্ছে অ্যালাউন্স। আর বলছে হি উইশেস টু মেনটেন এ জেনারেল অ্যালাউন্স অফ 3% অফ দ্য ইয়ার এন্ড রিসিভেবল ব্যালেন্স, হয়ে গেল নোয়েলস অ্যালাউন্স ফর রিসিভেবল অ্যাট দ্য লাস্ট ইয়ার এন্ড। আচ্ছা, তো একটা তো স্পেসিফিক অ্যালাউন্স দিচ্ছে আর জেনারেল অ্যালাউন্স সাধারণত কীভাবে দেয়, জেনারেলস হচ্ছে রিমেনিং অ্যালাউন্স এর উপরে, তো জেনারেল অ্যালাউন্সটা কিসে দিবে, এটার উপরে, জেনারেল অ্যালাউন্স কত পার্সেন্ট, 3%, 4,930 ইন্টু 0.03 কত হয়, 0.03, তাহলে মোট অ্যালাউন্স দিচ্ছে কত, এত আর এত, টোটাল অ্যালাউন্স 3,579 কিন্তু সবসময় কিসের উপর দেয়, রিমেনিং রিসিভেবল উপর দেয়। ওকে, তাহলে অ্যালাউন্স গেলে এটা হচ্ছে ক্লোজিং অ্যালাউন্স, আর ওপেনিং অ্যালাউন্স কত ছিল, এখানে বলছে লাস্ট ইয়ার ওপেনিং অ্যালাউন্স কত ছিল, হচ্ছে ওপেনিং অ্যালাউন্স 5,650, কত হয় ডিফারেন্স, 3,579, 5,650 মাইনাস 3,579, 0, এটা কমছে না, ছিল 5,650 টু ওয়াজ ওপেনিং অ্যালাউন্স, ক্লোজিং অ্যালাউন্স কত 3,500, তাহলে কমছে,
তাহলে ব্যাপারটা কি জামলটা কি হবে এরকম না অ্যালাউন্স 2079 অ্যালাউন্স কমছে ব্যাড ডেট এক্সপেন্স কি হবে কমবে 2079 তোমাকে বের করতে হবে সুমা ত্রিবিধা চার্জ দিয়ে দেয় ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টে কত চার্জ হবে ব্যাড ডেট রিটার্ন অফ 8900 আর এখানে অ্যালাউন্স ডিক্রিজ ইন অ্যালাউন্স হচ্ছে 2079 তোমরা ক্যালকুলেশন তো নিজেরাও করতে পারবা ল্যাপটপ বোঝা গেছে মাইনাস করলাম ও আমি তো করি না ও যে বলছে আমি সেটা বুঝছি আমি যে সাইন দিয়ে রাখছি মাইনাস কত এটা বোঝা গেছে এখানে অ্যালাউন্স করছে তাহলে কি ওইটা চার্জ করে যাবে না যে কারণে আমি জানটাও লিখে দিলাম তারপরে 65 কত বাজে ইন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাট 31st ডিসেম্বর 2005 বোরিস রিপোর্টেড নেট রিসিভেবল 12,000 31st ডিসেম্বর 2005 আর ডিউরিং 2006 হি মেড সেলস অন ক্রেডিট এত রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট কাস্টমার এত কী চাচ্ছে এখানে হোয়াট ইজ দ্য নেট রিসিভেবল ফিগার অ্যাট আচ্ছা সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের রেজার করো ওপেনিং রিসিভেবল ছিল তোমার 12,000 তারপরে বলছে ডিউরিং 2006 হি মেড সেলস অন ক্রেডিট 1,25,000 এটা ছিল ওপেনিং রিসিভেবল এর সাথে এই মাসে এই বছরের মধ্যে সে পেইড সেল করছে পেইড সেল করে রিসিভেবল বাড়বে না পেইড সেল করছে হচ্ছে 1,25,000 বাড়ছে অ্যান্ড রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট কাস্টমার ক্যাশ ফ্রম ক্রেডিট কাস্টমার ক্যাশ দিচ্ছে হচ্ছে 1,15,500 অ্যাট 31st ডিসেম্বর 2006 বোরিস উইশ টু রাইট অফ ব্যাড ডেট রাইট অফ ব্যাড ডেট তাহলে রিসিভেবল কী করবে কমে ফেলবে না ব্যাড ডেট রাইট অফ ব্যাড ডেট 7100 অ্যান্ড ইনক্রিজ দ্য অ্যালাউন্স রিসিভেবল 1,152 2,100 সে অ্যালাউন্স কমাতে চাচ্ছে অ্যালাউন্স তো রিসিভেবলের সাথে কোনো সম্পর্ক নাই আমরা দেখে আসি অ্যালাউন্স দিয়ে রিসিভেবল কিছু করা হয় তাহলে সব কিছু যদি হয় সো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য সিডি ব্যালেন্স তোমাদের বের করতে হবে বোঝা গেছে অ্যাট 1st জুলাই 2005 দ্য কোম্পানি অ্যালাউন্স ফর রিসিভেবল দে অ্যাসেট 48,000 1st জুলাই 2005 তারপরে বলছে অ্যাট 30 জুন 2006 ট্রেড রিসিভেবল অ্যামাউন্টেড আচ্ছা বছর শেষে রিসিভেবল দেওয়া আছে 838,000 ইট ওয়াজ ডিসাইডেড টু রাইট অফ ব্যাড ডেট ওকে ব্যাড ডেট 7200 কত আসে দেখো তো রিমেনিং 6 এটা আসে নাকি ওকে এটা আছে রিসিভেবল রাইট অফ করার পরে ব্যাড ডেট রাইট অফ করছে আর তারপর বলছে অ্যান অ্যাডজাস্টেড দ্য অ্যালাউন্স ফর রিসিভেবল অ্যালাউন্স তাহলে ব্যাড ডেট দেওয়ার পরে যেটা থাকবে এইটাই রিসিভেবল দেখাবে আর অ্যালাউন্স বরাদ্দ করতেছে 60,000 ওপেনিং অ্যালাউন্স ছিল 48,000 তাহলে অ্যালাউন্স কি বাড়ছে না ইনক্রিজ ইন অ্যালাউন্স কত হয় 48 6 থেকে 48
সবগুলা কেন যোগ করবা, কী বলতেছ? দুই চারকে পাঁচ, এক 12,000 নাকি? তাহলে ব্যাড ডেট এইটা একটা এক্সপেন্স, আর ইনক্রিজ ইন দ্য অ্যালাউন্স 12,000 এইটা একটা এক্সপেন্স। তোমার কাছে কী চাচ্ছে? ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল কত দেখাবে? যেটা বাদ ব্যাড ডেট বাদে সেটাই দেখাবে না? 7,66,000। অ্যালাউন্স কত দেখাবে? ক্লোজিং যে অ্যালাউন্সটা ছিল 60,000। আর নেট ব্যালেন্স কত দেখাবে? নেট ব্যালেন্স, নেট ব্যালেন্স কত দেখাবে? এই ডিফারেন্স যেটা হয়, ডিফারেন্স করলে কত হয়? 7,07,06,22। বোঝা গেল এটা? আর যদি বলতো চার্জ কত, চার্জ হবে কি? ব্যাড ডেট 72,000 আর ইনক্রিজ ইন অ্যালাউন্স 12,000। বোঝা গেল সবাই? এই একই অঙ্ক বারবার, তোমরা এই বাকিগুলো করো। এরপরে 76 পড়তো, যদি কোনোটা এই সমস্যা হয় সেটা আমাকে দেখাই ফেলবা। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এলাম, এটা টফ করলাম। কতক্ষণ হয়েছে?